সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSEX 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6359-এ। বেচাকেনা হয়েছে 654 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 120টির, কমেছে 219টির আর অপরিবর্তিত আছে 43টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 17 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ অ্যারাউন্ড 30% ডিক্রিজ ইন টার্নওভার। এবং আমরা আজকে দেখেছি যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরে আছে কারেকশন পরিলক্ষিত হয়েছে, তবে এর মধ্যে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি কারেকশন হয়েছে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং সেক্টর। একই সাথে আমরা যদি টার্নওভার বেসিসে সেক্টর মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখবো যে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে টেক্সটাইল সেক্টর, ফলোড বাই ফুয়েল অ্যান্ড পাওয়ার। এখন আমরা যদি টার্নওভার বেসিসে স্টকসের দিকে তাকাই, তাহলে দেখবো যে ইন্ট্রাকো সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, এবং দ্বিতীয় তৃতীয় অবস্থানেই রয়েছে সোনালী পেপার এবং বেক্সিমকো লিমিটেড।